ডিমাহাসাওত ভয়ঙ্কর পরিস্থিতি। খরস্রোতা নৈ দরে রাষ্ট্রীয় ঘাইপথর উপরে বাগরিছে পানি। নয়ে সিঙি নিছে 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ, বন্ধ হয়ে পড়েছে জাতিঙ্গা হারাঙ্গাজাও সংযোগী পথ। বিচ্ছিন্ন রেলপথত আবদ্ধ শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘূর্ণিবতাহ রিমালর ত্রাসত ডিমাহাসাও জেলাত আতঙ্ক। নেড়ে নেপেরা বরষুণত ফেনে ফুটুকারে বাড়িছে প্রতিখন পাহাড়িয়া নৈর পানি। ডিমাহাসাওত সৃষ্টি হয়েছে জলবোমা সদৃশ পরিস্থিতি। কর্তৃপক্ষই খুলি দিবলৈ বাধ্য হয়েছে কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পর স্লুইজ গেট। লগে লগে নামনিলৈ হুড়াহুড়ে নামি আহিছে পানির ঢল। জলপ্রলয়ের আশঙ্কা ত্রাহী মধুসূদন কুঁৱৰীছে নগাঁও জেলার হাজার হাজার লোকে। ঠায়ে ঠায়ে রেলপথর উপরে বাগরিছে পানি। পাহাড়িয়া ডিমাহাসাও জেলার যে সাধারণ নাগরিক জীবন, এই নাগরিক জীবন বিপর্যস্ত হয়েছে। ইতিমধ্যে হাফলং শিলচর যে রাষ্ট্রীয় ঘাইপথ আছে, এই ঘাইপথর বন্ধ হয়ে পড়েছে। হারাঙ্গাজাওয়ার ডিমরুচরা উপনৈত যে জলস্তর বৃদ্ধি পাইছিল, আর ওই বৃদ্ধি পাওয়ার ভাবে ইতিমধ্যে পাহাড়িয়া জেলার এই যে ঘাইপথ, এই ঘাইপথ ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে। আনহাতে রেল চলাচল, পাহাড়িয়া জেলার যে রেল চলাচল, এই রেল চলাচল ইতিমধ্যে বিঘ্নিত হয়েছে এই বরষুণের বাবে। ডিব্রুচরা উপনয়ে রাষ্ট্রীয় ঘাইপথ ছিঙি নিয়ার বাবে বরাকর সহ বন্ধ হয়ে পড়েছে পথ যোগাযোগ, ব্যাহত রেল চলাচল। রাষ্ট্রীয় ঘাইপথত একাধিক যানবাহন আবদ্ধ হওয়ার দরে বানত আবদ্ধ হয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসত হাহাকার লাগিছে যাত্রীর। এফালে দুকল টকা বান, আনফালে ভূতর উপর দানহ পরাদি ভূমিস্খলনের কবলত পড়েছে ডিমাহাসাওর বহু অঞ্চল। প্রাকৃতিক দুর্যোগের বাবে 29 মে লৈ জেলা প্রশাসনে বন্ধ রখা ঘোষণা করেছে ডিমাহাসাওর প্রতিখন বিদ্যালয়। ইতিমধ্যে গোয়ালপাড়া, কাছাৰ আৰু করিমগঞ্জের লগতে ডিমাহাসাও জেলার রেড এলার্ট ঘোষণা করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। 2022 চনের ভয়াবহ পরিস্থিতির আশঙ্কাত প্রতিটি পল পার করবলগিয়া হয়েছে ডিমাহাসাওর অসহায় রাইজে। হাফলঙরপরা পঙ্কজ দেবর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।